না, স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেছে, কিভাবে এটা ঠিক হবে? শুধু কোরআনের অর্থ পড়লে কি আরবি পড়ার যে সব সেই একই সব পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নারীগণ জিয়ারত করতে পারবেন কি? কেউ যদি মানত করেন যে তিনি 30টি নফল রোজা রাখবেন কিন্তু এখন রাখতে পারছেন না, এক্ষেত্রে এই জন্য কি গুনাহ? এক আত্মীয়ের দ্বারা অন্যায়ভাবে প্রচন্ড মানসিক আঘাত পেয়েছি, ওনাকে ক্ষমা করার চেষ্টা করেও মন থেকে ক্ষমা করতে পারছি না, ক্ষমা করতে না পারার জন্য কি আমি গুনাহগার হব? বোন মিশকাত, আপনার আত্মীয় স্বজন যারা অন্যায়ভাবে আপনার প্রতি আঘাত করেছে, আপনি তাদেরকে ক্ষমা করতে পারলে তো ভালো, কিন্তু আপনি বলছেন যে ক্ষমা করার চেষ্টা করেও আপনি মনে ক্ষমা করতে পারছেন না। তো আপনার যদি অনেক বেশি কষ্ট হয়ে থাকে এবং ক্ষমা করতে আপনি না পারেন তাহলে আপনি আপনার গুণা হবে না, কিন্তু আপনার নিজের সাথে সংগ্রাম করা উচিত এবং ক্ষমা করতে পারা উচিত আপনার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি আমরা করেছি, কত নাফরমানি আমাদের দ্বারা হয়। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে পাকড়াও করেন এবং যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা না করেন, সেক্ষেত্রে আমাদের মানে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। সেজন্য একজন ইমানদার তিনি অন্যের ব্যাপারে সেই আচরণটি করবেন যে আচরণটি তিনি আল্লাহর কাছ থেকে আশা করেন। স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, কিভাবে এটা ঠিক হবে? স্মৃতিশক্তি দুর্বল হওয়ার জন্য যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে সেটি আপনি ডাক্তার এর শরণাপন্ন হতে পারেন, চিকিৎসকের কাছে যে আপনি দেখাতে পারেন যে আপনার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার পেছনে কোনো বিশেষ কারণ আছে কিনা, যেটা আপনার স্বাস্থ্যগত সমস্যা। আর যদি ব্যাপারটি সেরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আজকাল আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে এবং সেদিকে অনেক বেশি এঙ্গেজড হওয়ার কারণে আমাদের কিন্তু এই সমস্যা দেখা দেয়, অতএব সেগুলো থেকে সরে আসা উচিত। গুনাহ বেশি হওয়ার কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যায়, এই জন্য গুনাহ এবং পাপের কাজগুলো ছাড়া উচিত, বিশেষ করে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত স্মৃতিশক্তি বৃদ্ধি করবার জন্য। শুধু কোরআনের অর্থ পড়লে কি আরবি পড়ার যে সব সেই একই সব পাওয়া যাবে? শুধু কোরআনের অর্থ যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে আরবি পড়ার যে আরবি টেক্সট পড়লে সরাসরি আবার পড়লে যে সব হবে, যদি হুবহু অর্থ পড়েন তাহলে হুবহু ওই সব পাবেন এটা বলা কঠিন, তবে কোরআন তেলাওয়াতের সব আপনি অবশ্যই পাবেন। কারণ কোরআন তেলাওয়াত কোরআনের যে ভাষা, কোরআনের যে শব্দ, কোরআনের যে অক্ষর, এগুলো তো আল্লাহর অক্ষর এবং এগুলো তো আসলে অনুবাদ করলে আল্লাহর অর্থের অনুবাদ হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি অক্ষর তেলাওয়াতের যে সবের কথা বলেছেন সেটি অ্যারাবিক টেক্সটের কথা বলেছেন, অর্থাৎ ওইটা এখানে পাওয়া না গেলেও এতে কোরআন অর্থ পড়লেও আপনি কোরআন পাঠে সব যেটা সেটা পাবেন মৌলিকভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নারীগণ জিয়ারত করতে পারবেন কি? নারীদের কবর জিয়ারতের ব্যাপারে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরামের মত হলো নারীরা কবর জিয়ারত করতে পারবেন, তবে অতিরিক্ত কবর জিয়ারত করা এবং কবরস্থানে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে সেক্ষেত্রে করা জায়েজ নাই। যদিও এর বিপরীতে অন্যান্য ব্যাখ্যার মত হলো যে নারীরা কবর জিয়ারত করবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, লানাল্লাহু জাওয়ারাতুল কুবুর, যে সমস্ত নারীরা কবর জিয়ারত করে অনেক বেশি তাদের উপরে আপনার লানত বর্ষিত আল্লাহ তাআলা। এখানে জাওয়ারাত মানে হলো যারা অনেক বেশি কবর জিয়ারত করে, জাওয়ারাত বলতে সেটি বোঝানো হয়। যদিও এর ব্যাখ্যা নিয়ে ওলামাদের দুটি মত আছে, যেমন একটু আগে বললাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার সুযোগ আমি যতটুকু জানি নাই মেয়েদের জন্য। মসজিদে নববীতে রিয়াদুল জান্নাতে সালাত আদায় করতে পারে, সেই সালাত আদায় করে তারপর তারা নিজ জায়গা তারা ফেরত যেতে পারে আমি যতটুকু জানি। কেউ যদি মানত করেন যে তিনি 30টি নফল রোজা রাখবেন কিন্তু এখন রাখতে পারছেন না, এক্ষেত্রে এই জন্য কি গুনাহ হবে বা কি করতে হবে যদি জানাতেন? 30টি নফল রোজা রাখবেন যদি মানত করেন যে আমার এই কাজটা হলে আমি 30টা রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে সেটা তার রাখতে হবে। আর যদি না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে প্রথমত তিনি যেহেতু একত্রে রাখার কোনো শর্ত সারায় দেন নাই বা একত্রে রাখার কোনো শর্ত নাই, অতএব তিনি ভেঙে ভেঙে রাখতে পারেন, আস্তে আস্তে রাখতে পারেন, যখন ইচ্ছা তখন তিনি রাখবেন। যদি একেবারে তার দ্বারা জীবনে এটা আর কোনোদিনই রাখা সম্ভব না, এরকম অপারগ হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে তিনি শপথ ভঙ্গের কাফফারা দিবেন। যদি অন্যান্য অনেক ওলামা ইকরাম বলেছেন যে না, যদি কেউ মানত করে তাহলে সে মানত পুরো করার জন্য তার প্রাণ চেষ্টা সারা জীবন করতে হবে, এটাই হলো তার একমাত্র করণীয়। তো যদি বললাম যে যদি একদম অপারগ হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে দ্বিতীয় করণীয় যেটি অর্থাৎ মানতের তার শপথ ভঙ্গের যে কাফফারা সেটি 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া কিংবা 3টি নফল রোজা রাখা।